নমস্কার, আমি তানিয়া শান্তিনিকেতন নকশিকাঁথা থেকে। আজকে কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ড পেইন্টিং আর হ্যান্ড বাটিকের শাড়ির ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। চলুন শুরু করি দেখাতে। অল আর সিল্ক মার্ক সার্টিফাইড এন্ড সিওডি অ্যাভেলেবল উইথ এক্সট্রা সিওডি চার্জেস। প্রথম যে শাড়িটা দেখাবো, জাস্ট দেখুন শাড়িগুলো, এগুলো একদম কিন্তু ডিফারেন্ট, মানে একদম নিউ ডিজাইন। হ্যাঁ, হয়তো পরে পরে আপনারা আরো দেখতে পাবেন, কিন্তু কনসেপ্ট গুলো কিন্তু একদম ভাবে নতুন ভাবে আমরা শুরু করছি। এই যাচ্ছে পুরোটা, মানে পুরো প্লিসটা যাবে স্ট্রাইপে, আর এই হচ্ছে আঁচলটা। দেখুন কি সুন্দর একটা হ্যান্ড বাটিক, একদম জিওমেট্রিক এর সঙ্গে ফ্লোরালের মেলবন্ধন, এইভাবে কিন্তু বাটিকটাকে সাজানো হয়েছে। খুব সুন্দর একটা শাড়ি। প্রাইস অনলি 4980, আফটার ডিসকাউন্ট 4980। খুব সুন্দর শাড়িগুলো। আর এই যাচ্ছে ব্লাউজটা, অসাধারণ পিস। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো, একদম মানে এই ডিজাইনটা আপনাদের দিয়ে পারছি না, মানে এত আপনাদের পছন্দের ডিজাইন, তাই কালার কিন্তু প্রচুর বানাচ্ছি। আশা করি প্রত্যেকটা রঙই আপনাদের ভালো লাগবে, যার যার যেমন পছন্দ সেরকম ভাবেই আপনারা দেখে বুঝে নিতে পারবেন। অল ওভার শিউলি ফুল। আর এই যাচ্ছে আঁচলে মালাটা, একদম অন্য রকম একটা গ্রিন। এই যাচ্ছে পুরো শাড়িটা, অল ওভার পুরো শিউলি ফুল রয়েছে। আর এই যাচ্ছে ব্লাউজটা। আচ্ছা, নেক্সট আরেকটা, এটাও কিন্তু বাটিক গুলো, আমি জাস্ট বলবো যে বাটিক গুলো আপনারা যারা নিতে চাইছেন পুজোর জন্য, তারা এই সময় নেবেন, কারণ বর্ষা পড়ে গেলে বাটিক বানানো মানে অনেক ডিফারেন্ট হয়ে যায়। এই যে কালার ব্রাইটনেস, এটা কিন্তু আসে না, তো তখনকার বাটিকের সাথে এখনকার বাটিকে হিউজ ডিফারেন্স, মানে এত ব্রাইট হয় না এই সময় বাটিক বানালে, এই যে রৌদ্র উজ্জ্বল দিন, এতে বাটিক খুব সুন্দর আসে রংগুলো। তো এই যাচ্ছে শাড়ি, আঁচলটা দেখুন খুব সুন্দর, একদম কাশফুল। হ্যাঁ, পুরো কাশফুল, অপুর সংসার কনসেপ্টে কিন্তু এই শাড়িটা, শিউলি ফুল কাশফুলে ভরা, অপুর সংসার, অপুর সংসার বলছে অপুর পাঁচালি, পথের পাঁচালি। এই যাচ্ছে, হ্যাঁ, আর এই হচ্ছে ব্লাউজটা, পুরো স্ট্রাইপে যাবে মাল্টি কালারে। নেক্সট একটা হ্যান্ড পেন্টিং দেখাবো। হ্যান্ড পেন্টিং আমি নিজেও একটা পরেছি, একদম সানফ্লাওয়ার থিমে যাচ্ছে। ব্লাউজটা খুব সুন্দর, এটা একদম মানে ব্লাউজ গুলো কমপ্লিট যখন বানিয়ে পড়বেন কি যে সুন্দর লাগে। এটা হচ্ছে একদম মফ কালারের, আসছে তো পাটটা, এটা হচ্ছে একদম মফ কালারের ফ্লোরাল, দেখুন একদম মনে হচ্ছে অরিজিনাল রিয়েলিস্টিক ফ্লাওয়ার, এতটাই সুন্দর ভাবে এগুলো কিন্তু হ্যান্ড পেন্টিং, কমপ্লিটলি ফ্রি হ্যান্ড পেন্টিং, মানে এগুলো সেম টু সেম কিন্তু হয় না কখনো। এই যাচ্ছে শাড়িটা, দেখুন কি অপূর্ব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ফ্লাওয়ার। আর এই যাচ্ছে তার ব্লাউজ, ব্লাউজের রংটা ইয়েলো দেখালাম, এটা দেখুন একদম লাইট চকলেট কালার, মানে এত সোবার কালার না, এটা এত সোবার কালার, খুব সুন্দর লাগবে এটা যখন পরবেন। এইভাবে পুরো যাচ্ছে, বুকের পারে পুরো শিউলি ফুল রয়েছে, আর নিচের পারে কাশফুল শিউলি ফুল অল্টারনেট করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আঁচলটা, ঠিক আছে, অসাধারণ একটা শাড়ি। এই যাবে ব্লাউজটা, ব্লাউজ গুলো বানালে বুঝতে পারবেন যে প্রতিটা ব্লাউজ কিন্তু খুব সুন্দর, খুব ইউনিক। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো, এই সবুজ রংটা অবশ্যই দেখবেন, কারণ এই সবুজ রংটা আপনাদের খুব পছন্দ, মানে যখনই এই সবুজ রংটা দেখাই প্রচুর জন, মানে প্রচুর বুকিং আসে বা প্রচুর স্ক্রিনশট আসে, কিন্তু থাকে তো একটা এই সমস্যা হয়ে যায় ওটাই। তো এই যাচ্ছে আরেকটা দেখুন, এবারও একটাই এসেছে, কি অসাধারণ ল্যাভেন্ডারের সঙ্গে একদম এই গ্রিন, এর কিন্তু ডুয়াল টোন রয়েছে, লাইট টু শেড, এইভাবে কিন্তু শাড়িটা রয়েছে, খুব সুন্দর শাড়িটা। প্রাইস দেবে সবেরই সেল 4980, কমপ্লিটলি হ্যান্ড পেন্টিং, ইটস আ ফ্রি হ্যান্ড পেন্টিং, অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড পেন্টিং। এটা যাচ্ছে ব্লাউজ। আচ্ছা, নেক্সট যেটা দেখাচ্ছি চকলেট কালারের মধ্যে, এই শাড়িটা যে মানে যতবারই দেখাই এত সুন্দর লাগে, সত্যি সুন্দর, মানে কমপ্লিটলি হ্যান্ড বাটিক, এগুলো কিন্তু সব হ্যান্ড বাটিক দেখাচ্ছি, শুধু পাড় গুলো দেখবেন, মানে পাড়ে যে কত রকম রং ব্যবহার করা হয়েছে, এই যাচ্ছে পুরো শাড়িটা,
পাড়টা, দুটো পাড়ে এরকম চওড়া থাকছে, পাড়টা দেখুন কি সুন্দর মাছ পদ্ম ফুল পাড় রয়েছে, আর এই যাচ্ছে পুরো আঁচলটা, অপূর্ব সুন্দর একটা আঁচল। এই হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটাও কি সুন্দর, ব্লাউজটা যাবে পুরো এরকম। ঠিক আছে, প্রাইস বলেই দিচ্ছি 4980 ফর অল, মানে এই ভিডিও সবগুলো 4980 থাকছে। নেক্সট যে কালারটা দেখাচ্ছে একদম লাইট, কার মানে যারা একটুখানি হালকা পড়তে চাইছেন বা হালকার শেডে বাটিক চাইছেন এটা দেখে নিতে পারেন। একদম মফ লাইট, লাইটেস্ট টোন অফ মফ আমি বলতে পারি, একদম খুব সোবার কালার কম্বিনেশনে রয়েছে। এই হচ্ছে আঁচলটা, কেমন লাগছে শাড়িগুলো একটু অবশ্যই জানাবেন। এই যাবে ব্লাউজ, ব্লাউজটাতেও শিউলিপুরের পাড় রয়েছে। নেক্সট যেটা আছে একটুখানি ব্রাইট কালার, এবার দেখাচ্ছি যেহেতু আগের শাড়িটা খুব লাইট ছিল, লাইটের পর একটু ব্রাইট দেখালে চোখটাও একটু চেঞ্জ হয়। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ব্রাইট, এইটা যাবে পুরো ইয়ক পোর্শনে, এইটা যাবে পুরো ইয়ক পোর্শনে, খুব সুন্দর লাগবে এটা যখন ইয়কে পরবে, মানে একদম সেই দেখে মনে হবে যেন প্রিন্টেড শাড়ি, মানে এতটাই নিখুঁত কাজ এবং এতটাই বোল্ড কাজ। কিন্তু এগুলো কিন্তু সবই হ্যান্ড পেন্টিং শাড়ি, সবই হ্যান্ড পেন্টিং শাড়ি, ফ্রি হ্যান্ড। আর এই হচ্ছে আঁচলটা, কি সুন্দর দেখুন শাড়ি, খুব সুন্দর কাজ। এই যাচ্ছে ব্লাউজটা সেম কালারেই যাচ্ছে, সিমিলার কালারেই যাচ্ছে। নেক্সট একটা মভ অ্যান্ড পিঙ্ক দেখাবো, খুব লাইট মভ অ্যান্ড পিঙ্ক, খুব লাইট। আচ্ছা, এটা একটুখানি না খুলে দেখালে বুঝবে না, এটা কুচিটা আলাদা রং, বডিটা পুরো জিওমেট্রিক বাটিকে রয়েছে, অসম্ভব মিষ্টি রংটা দেখুন, কুচির রংটা কি সুন্দর হয়েছে, খুব মিষ্টি রং। আসলে শাড়ি তাই জানেন তো, শাড়ি পুরো না খুললে শাড়ি কিছুতেই বোঝা যায় না। এই যাচ্ছে ব্লাউজটা, পুরো কুচিটা যাবে এরকম সফট একটা পিঙ্ক কালারে, ওখানে সামনে সফট একটা পিঙ্ক কালারে এই যাচ্ছে পুরো কুচিটা। ব্লাউজটা তো দেখালামই, ব্লাউজটা যাচ্ছে এইভাবে পুরো বাটিকে পার রয়েছে। নেক্সট দেখাবো একটা মেরুন সাদা বা কালচে লালও বলতে পারেন, কিছু কিছু শেড আছে না হ্যান্ড বাটিকের কাজে একদম এক্সাক্টলি বলা যায় না, এটা হচ্ছে মেরুন সাদা বলতে পারেন বা কালচে লালও বলতে পারেন, একদম এক্সাক্ট মেরুনও নয় কিন্তু একটুখানি মেরুনের সাথে যেন লাল রয়েছে। এই যাচ্ছে শাড়িটা, চওড়া একটা পাড়ে হ্যান্ড বাটিকে রয়েছে, এই যাবে পুরো কলকাতা আঁচলে, আঁচলের কলকাতাও কিন্তু খুব সুন্দর রয়েছে, এইভাবে পুরো রয়েছে। প্রাইস থাকবে সেম। লাস্ট শাড়ি এই ভিডিওর একটা খুব স্টাইলিশ বলবো এই শাড়িটা, এরকম একটা শাড়ি পরলে কেউ ভাববে না যে এটা হ্যান্ড বাটিক শাড়ি, সবাই ভাববে কোনো ডিজিটাল প্রিন্ট, এত পারফেক্ট, এত পারফেক্ট এই শাড়িটা। এই যাচ্ছে ব্লাউজটা, একদম লাল কালো সাদার কম্বিনেশনে রয়েছে, বানালে খুব সুন্দর লাগবে। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই সঙ্গে থাকবেন। নমস্কার।